আমরা এখন চরচুয়াডাঙ্গা ডাঙ্গা ঝিলের মধ্যে দিয়ে নৌকায় যাচ্ছি। না না, আমি জাস্ট রণজয় সোহিনী দুজনা সুন্দর মুডে আছে, একে অপরের ঘাড়ে মাথা দিয়ে। যেখানে সামনে আমাদের এই যে রয়েছে একটা মুড়ির টোপলা, তাতে সোহিনী কটা লঙ্কা নিয়ে এসছে, চারটে লঙ্কা নিয়ে এসছে, যে লঙ্কাগুলো আর মুড়িটা ওপারে ওয়েট করছে আমাদের দুজন বরুণ অ্যান্ড প্রতাপ, তাদেরকে আমরা খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি। নৌকা আমাদের চলছে। রণজয় কিছু বলবো? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। সারাদিন শুধু হাসতেই হবে এই ধুলো। এই শোটার শোয়েটার কিন্তু লাগবে প্রচুর কুচি কুচি পাথর। আবার হাত যাবো। হ্যাঁ চলো, এটা দিয়ে যদি প্লেট হয় নাকি? হ্যাঁ, এটা দিয়ে যদি প্লেট হয়, যে প্লেট আপনি বলছিলেন না যে খাওয়ার যে প্লেট গুলো নিয়ে, না যে ডুগডুগি বাজায়, ওই যে ডুগডুগির ওগুলো করে। তুমি লোকেশন খুঁজো, দাদুর বাড়ি তো কত লোকেশন গো। না এইখানে সেরকম ঝড় হয়নি, আমার কলকাতাতে হয়েছিল। সব বাইরে থাকে।
বসো, দাদুর সঙ্গে হেল্প করো, দেখো আমার যখন যা জুটি আমার বাড়িতে হয় সব এখানকার। আমরা কিছু এখনো করিনি, ওই ওই না টিফিন করা, আমি মুড়িটাই মুড়িটা মাথায় দিই। মনে আছে এখনো সব পরিষ্কার? কত বছর বয়সে আসছো তুমি এখানে? কত বছর বয়সে আসছো? আমার 43 তখন কি ছিল চারপাশে পুরো ফাঁকা? ফাঁকা মানে ওই আমার ঘরে দেখো ওইদিকে জঙ্গল দেখবো, ওইটা ওইটা দেখার জন্য নেই। ওইটা দেখবে তাহলে দেখবে সমস্ত চরটাই এই ছিল আমাদের একটা একটা মুড়ি বাড়িটা। হ্যাঁ এখানে আমার বাবা নিয়ে এলে তো আমাকে, আমি ইন্ডিয়া যাবো সৌভাগ্য বলতে হবে। সেইখানে আমি একটা প্রাইমারি করলাম, করলাম আমার দ্বারাই হলো এইসব। আচ্ছা সেই হাই স্কুলের মাস্টারিও করলাম কয়েকদিন, করে আবার সেক্রেটারি হলাম। ওখান থেকে আবার আমি সরকারি ভাবে একটা পঞ্চায়েত, আমি একটা পঞ্চায়েতে কাজ করে আর কি। আমি আমি খুব ভাগ্যবান। এ তোমাকে বলো না হ্যাপিয়েস্ট থাকার প্রথম কারণ নিজেকে ভাবতো আমি হ্যাপিয়েস্ট পারসন। ওর বাবা না মানুষ বলি আমার কত আমার ভালো লাগতো, ওরা আমার কথা মতো ঠিক বলেছে, আমার আশা পূরণ হয়ে গেছে, আমি ধন্যবাদ। এগুলো সিনেমায় দিবা তো মানে প্রাণবন্ত একদম সুন্দর ছবি একদম। আমরা এখন চরচুয়াঙ্গার ডাঙা ঝিলের মধ্যে দিয়ে নৌকায় যাচ্ছি। রণজয় সোহিনী দুজনা সুন্দর মুডে আছে, একে অপরের ঘাড়ে মাথা দিয়ে, যেখানে সামনে আমাদের এই যে রয়েছে একটা মুড়ির টোপলা, তাতে সোহিনী কটা লঙ্কা নিয়ে এসছে, চারটে লঙ্কা নিয়ে এসছে, যে লঙ্কাগুলো আর মুড়িটা ওপারে ওয়েট করছে আমাদের দুজন বরুণ অ্যান্ড প্রতাপ, তাদেরকে আমরা খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি। নৌকা আমাদের চলছে, রণজয় কিছু বলবো? হ্যাঁ খুব খিদে পেয়েছে। এখানে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমরা করলাম,
সেটা হলো 82 বছরের আমার এক দাদু রান্না করে খাওয়ালেন আর সেটা আমরা খুব উপভোগ করলাম। এদিকে ঝর্ণা, ঠিক আছে, এই দেখো নদীর ভিউ, এই ভিউ সুন্দর, দারুণ।